মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নতুন স্বামী স্ত্রীর ঘর তো থাক, তুই যাস না। আমি আমি কেন, নতুন স্বামী স্ত্রীর ঘরে তুমি গেলে কোনো দোষ হবে না, আমি গেলে দোষ হবে। মেঘা, ওদের মা, তাছাড়া ঘরে গেলে তোর মন খারাপ হতে পারে, তুই যাস না। আমার মন খারাপ হবে না বন্ধু মাসে। মেঘা, দিদি জানলে রাগ করবে না। তুমি না বললেই তো, আর যদি তুমি বলো তাহলে একটু বুঝিয়ে বলবে। তাছাড়া বন্ধু মাসে, তুমি কি তখন থেকে নতুন স্বামী স্ত্রী নতুন স্বামী স্ত্রী বলছো বলো তো? ওরা আবার স্বামী স্ত্রী হলো কবে থেকে? এটা আবার বিয়ে নাকি? বিয়ে নয় কেন, মন্ত্র পড়ে সিঁদুর দান করে মালা বদল করে শুভ দৃষ্টি হয়ে অগ্নি সাক্ষী করে চার হাত এক হয়ে বিয়ে হয়েছে, তাহলে সেটা বিয়ে নয় কেন? শাট আপ, কাজের লোক কাজের লোকের মতো থাকবে, কাজের লোকের মুখে এত বড় বড় কথা মানায় না, আর আমি সেটা শুনতে চাই না। আবারও তুমি এভাবে অপমান করলে মেঘা দিদি? বেশ করেছি, একবারই আবার কথা বলতে আসো আবার আমি তোমায় অপমান করবো। আপাতত আমি যাই, আদিত্যর জন্য চাটা বানাই। মেঘা, তুই অন্য কাজ কর, আমি চাটা নিয়ে। পুষ্প, চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্তমা। আমি তো এত সহজে ছেড়ে দেবার মেয়ে নই, আমি যাব, আমি যাব তোমার পিছু পিছু বন্ধু মাসে, কারণ আমাকেও জানতে হবে ওরা একসাথে ওই ঘরে কি করছে। একা কতদিন পর আমার আদিকে আমি পূর্ণ দেখছি। ইন্দু, তুই কোথায়? আদিকে ঘুম থেকে কি হয়েছে গো তোমরা? আদিত্য, আদিত্য না, আসতে বলবো না আমি। আদিত্য ওঠো, আদিত্য। ইন্দু চল এখান থেকে আয়। দেখাচ্ছ চা? গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং দাদা। বড় বড় চোখ করে তাকাচ্ছেন, যেন মনে হচ্ছে এক্ষুনি গিলে খেয়ে নেবেন। দূরে সরে ঘুমোতে পারোনি, এই বুঝেছ আমার কোনো উপায় নেই অমনি সুযোগ নেবে, তাই তো? তোর দোষ রাধা ঘোষ, তাই তো? হ্যাঁ, আপনি কি করছিলেন রাত্রিবেলা? আপনি কেন? পুপুল আমার কাছে সবে, পুপুল আমার কাছে সবে, নিজে হেদিয়ে মরছিল আর আমাকে বলছে। এই কি বললে, কি বললে কথাটা? হে দিয়ে মরছিলেন? একদম, এই সমস্ত বাজে ভাষা ব্যবহার করবে না, কিন্তু আমি বারণ করেছি অনেকবার। ভাষা বেঁধে দিলেন আমাকে, ভাষা শেখাতে। শুনুন, আমি না আপনার থেকে অনেক ভালো ভাষা জানি এবং বলি, ঠিক আছে? দোষ করেছেন একদম চুপ। আমি দোষ করেছি, আমি দোষ করেছি। হ্যাঁ, তো তুমি তো, তুমি তো জোর। আমি তোতলা? মোটেই আমি তোতলা না। আপনি তোতলা? একটা কাজ করুন, আপনি না আপনার জিভের তলে সুপুরি রাখুন, সুপুরি রেখে তারপর কথা বলার অভ্যেস করুন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। জাস্ট শাট আপ। আমি বলছি, সত্যি বলছি, এরকম আমি প্রচুর মানুষ। থামবে তুমি, জ্ঞান দিচ্ছ বেশি। থামবে তুমি, জ্ঞান
রাধা মাধব, রাধা গোবিন্দ, আমার মেয়েটাকে দেখো রাধা গোবিন্দ। ভালোই তো দেখলে মেঘামা। কি এইভাবে হা করে অবাক চোখে কি দেখছেন আপনি? মেয়েটাকে তো ভালোই লেলিয়ে দিয়েছেন, এখন ভাবছেন তো আরাম করে পায়ের উপর পা তুলে আপনি বাকি জীবনটা কাটাবেন। তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন মা? শাট আপ! একদম এই মা ভা বলে আমার সামনে নাটক করবেন না আপনি। কি ভাবছেন আমি কিচ্ছু বুঝতে পারি না? কিচ্ছু বুঝছি না আমি। কোনো প্ল্যান না থাকলে আপনি শুধু শুধু রাধাকে এখানে রেখে গেছেন, নিয়ে চলে যেতেন তো। হ্যাঁ, নিয়ে চলে যেতেন তো। আসলে আসলে আপনি ভাবছেন এখানে রাজার জামাই হয়ে আপনি বাকি জীবনটা কাটিয়ে দেবেন। ও সরি সরি সরি, আমিও কি বলছি, আপনি তো রানীর বাবা। লজ্জা করে না না আপনার এত লোভ? তুমি এভাবে বাজে ভাষায় কথা বলে আমাকে অপমান করছো। জানো, তুমি জানো কেউ আমাকে এভাবে অপমান করে কথা বলে না। তুমি এভাবে তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। অপমান? এই অপমান, ঘৃণা, লজ্জা এগুলো আবার আপনার আছে নাকি? বা আপনার মেয়ের আছে? ধন্দাবাজ বুড়ো একটা। কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। আমি চলে যাব, চলে যাব। আমি আমি এখন এখান থেকে চলে যাব। এখন আপনি বলছেন চলে যাবেন, পরে সবার সামনে গিয়ে তো আপনি কাঁদুনি গাইবেন। এসব কি কথা বলছো তুমি? শোনো, আমার বা আমার মেয়ের মন এত জটিল নয়। জটিল নয় তো কুটিল। আর আপনারা বাপ মেয়ে দুজনে হাড় বদমাইশ, একদম মিচকে শয়তান। মেঘা, তুমি আমার সম্পর্কে যা খুশি বলো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে আর একটা কথাও উচ্চারণ করবে না। আমার মেয়ে আমার গর্ব। গর্ব? এই গর্বই তো আমি খর্ব করতে চাই পুরোহিত। যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, যান। চলে যাচ্ছি আমি। আমি এখনই চলে যাচ্ছি। পারবে আমার মেয়ে? আমার মেয়ে একা নিজেকে ঠিক রাখতে পারবে? রাধা গোবিন্দর সঙ্গে আছে আমার বিশ্বাস। আমি জানি, আমি জানি ও পারবে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। একটা একটা করে পিলার ভাঙতে হবে। আগে ওই পুরুত বুড়োটাকে বিদায় করে তারপর হবে রাধার পালা। রাধাকেও এই বাড়ি থেকে তাড়াবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।